আজ একটু চিকেন চাপ বানানোর ইচ্ছা হলো, তাই চিকেন নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা নিয়ে নেব, এখানে নেব রসুন বাটা, এবং তারপর নিয়ে নিচ্ছি এখানে চালমগজ, পোস্ত, কাজু বাদাম বাটা। এটা শিলে বাটা, মিক্সিতে পেস্ট করা নয়, শিলে বাটলে মশলা নাকি খুব ভালো হয়, বাটা টেস্টও অন্যরকম আসে তাই জন্য। এর মধ্যে নিয়ে নিচ্ছি লবণ, তারপর এতে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর এতে অ্যাড করছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে প্যাকেট থেকে, কারণ কৌটোতে রাখা ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য। তারপর দিয়ে দিচ্ছি এখানে জয়িত্রী, অল্প পরিমাণে টুকরো করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ফল গ্রেট করে দিয়েছি, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে চিকেনের উপরে গুঁড়ি গুঁড়ি, এগুলো গ্রেট করা জয়ফল, তো গ্রেট করার পর আমি দেখাচ্ছি এটা। এরপর এই মশলা দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব, এর মধ্যে অ্যাড করব রিফাইন্ড অয়েল, তো রিফাইন্ড অয়েল এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, তারপর এটাকে হাত দিয়েই আমি ভালো করে মাখিয়ে নেব। তা হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা ম্যারিনেট করতে রেখে দেব, যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হবে তত স্বাদটা ভালো হয়। তো আমি এখানে কিছুক্ষণ রেখে দিচ্ছি, এরপর তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এখানে আমি চিকেনের পিসগুলো নিয়ে ভেজে নেব। তো চিকেনগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এরপর তেলের মধ্যে যে মশলাগুলি অল্প ছিল সেটা, এবং ম্যারিনেট করা পাত্রে যে মশলাটা ছিল তার মধ্যে অল্প জল দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে এটা কষানো হয়ে গেলে এতে চিকেন অ্যাড করব, তো যত ভালো করে কষানো হবে তত স্বাদটাও ভালো আসে। এর মধ্যে আমি অ্যাড করেছিলাম সামান্য পরিমাণ ঘি এবং অল্প পরিমাণ চিনি, যে কষা অলমোস্ট হয়ে এসেছে এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এরপর এতে আমি চিকেনগুলো দিয়ে দেবো, এই যে ভাজা চিকেনগুলো আমি এতে দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো যাতে চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় সেইভাবে কষাতে হবে, ভালো মতো কষিয়ে নিয়ে এতে জল দিয়ে দেবো, বেশি জল দিতে হয় না এতে অল্প পরিমাণ, কারণ এটা গ্রেভি গ্রেভি হয়। তো জল দেওয়ার পর ফুটতে শুরু করে দিয়েছে, তো আর একটু ফুটলে নামিয়ে নিয়ে রেডি। তো আমার রেডি হয়ে গেছে চিকেন চাপ, এই যে লাস্ট এই রকম হয়েছে, চেষ্টা করেছিলাম চিকেন চাপ বানানোর, তো মোটামুটি ভালোই হয়েছে।